गुड नून फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल शोभा प्रेरणा ब्लॉगे। तुम्हारे सबाई के जानाई अनेक अनेक शुभेच्छा। तो बंधुरा, तुम्हारा सबाई केमन आछो? आशा करी खूब भालो आछो, आमिओ खूब भालो आछी। और एखन बाजे 12:40, एखन थेके आमि आमार ब्लॉगटा स्टार्ट करछी। प्रतिदिनेर मतो सकाल थेके आजके शुरू करते पारिनी। উফ, বলো না, নানান রকম কাজে মানে একটা দিন যেন ফুরসত মিলছে না, শুধু পুজো আসার জন্য নয়, রোজ দিনই কিছু না কিছু কাজ বেরিয়েই যায়। এই জাস্ট গামছা মাথায় প্যাঁচানো দেখে বুঝতে পারছো স্নান টান করে আসলাম, মানে ঠেসে ঠেসে এক বালতি কাঁচা রান্না করে সব মানে কাটাকুটি করে সবজি যা যা করবো রান্না সব রেডি করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে সমস্তটা করে ঘর তো তার আগেই সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছানো, ফার্নিচার মোছাই তো রয়েছেই। এই যেখানেই ঝুল দেখি, এই একদিনে তো সব ঝুল ঝাড়া হয়ে ওঠে না, তার চারিদিকে ঝুল, যেখানেই যখন ঝুল দেখি ঝেড়ে দিই, তাহলে একটু সুবিধা হয়। পুজোর আগে তো ঘরে আবার ঝুল ঝাড়তেই হবে, পুজোর এক সপ্তাহ আগে ঝুলটা পরিষ্কার করে দেবো একদম, যা যা ঝুল থাকবে এক সপ্তাহ আগে ক্লিন করে দিলে তখন করে না, তো এখন আবার পুরোটা ঝাড়বো আবার ঝুল হয়ে যাবে। ওই জন্য যখন যেখানে পারছি, আজকে যেমন এই যে টিভির পেছনে দেখ, টিভির পেছনে এই যে জানলাটার পেছনে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঝুল ছিল, এই দেখো এগুলোতে সব পরিষ্কার করেছি, সব ঝুল ঝাড়া দিয়ে একদম পরিষ্কার চাপচাপে করে দিয়েছি। পেলমেটের ওপর টোপর যা ছিল এগুলো সাইডগুলো শুধু পুতুলগুলো নামিয়ে ঝাড়িনি, ওগুলো লাস্টে করবো এক সপ্তাহ আগে পুজোর, এসব পরিষ্কার করেছি। এই যে কুলার সরিয়ে পেছন টেছন সব ঝাঁটিয়েছি। তারপরে তোমার আজকে হাজব্যান্ডকে বললাম পুজো দিয়ে দিতে, ও আজকেও ছুটি নিয়ে আছো, শরীরটা ভালো না। আর এই যে কাল দিক থেকে মানে পরশুদিন রাত্রের থেকেও শরীরটা খারাপ করছে, পুজো দেওয়া হয়ে গেছে, যেরকম যেরকমভাবে বলেছি ভগবানের সেরকম পুজো দিয়ে দিয়েছে। আর মেয়ে দেবে না, মেয়ে প্রবলেম আছে তাই পুজোটা দেবে না, তো ওই দিয়ে দিত, ও পড়তে বসেছে। আর আজকে সেরকম কিছু টিফিন খাওয়া হয়নি, এটা হচ্ছে আজকে টিফিন বানাইনি, কেন এই যে উপমা বানিয়েছিলাম উপমা থেকে গেছিলো, তারপরে হাজব্যান্ড খায়নি সেটা থেকে গেছে, তারপরে কালকে যে পরোটা বানিয়েছিলাম তিনটে পরোটা থেকে গেছে, তাই আর কিচ্ছু টিফিন বানাইনি। আমি জানি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে স্নান করে এসে, তো ওই জন্যই একেবারে এক্ষুনি ঝটাপট রান্না হয়ে যাবে, আমার বেশিক্ষণ লাগবে না, একটু ঠাকুরকে জাস্ট প্রণাম করবো এসে রান্না বসিয়ে দেবো, আমার সব হয়ে গেছে। এই যে দেখো কী রান্না করবো, এই যে বেগুন আলু দিয়ে এই যে শুটকি মাছ কেটে রেখে গেছি, ধোবো অথবা ঠান্ডা জলে ধোবো তারপরে গরম জল করে ধোবো। এটা হচ্ছে তোমার মৌরলা শুটকি, কালকে অল্প করেই নিয়ে এসেছি, যে দেখি সিদ্ধ তো পড়েনি এখন, একবার খেয়ে তো নিই। কালকে বাজারে গেছিলাম, কী কী নিয়ে এসেছি তোমাদের সবটাই দেখাচ্ছি। কালকে দিনের যে বাজারে গেছিলাম সেগুলো মেয়ে দেখিয়েছে, আর রাতেও যে বাজারে কী কী এনেছি সবই তোমাদের দেখিয়ে দিয়েছে অবশ্য। আমি আর কী দেখাবো নতুন করে, এই যে শুটকি মাছগুলো দিয়ে আলু বেগুন দিয়ে করব, আর এই যে করলা নিয়ে এসেছিলাম যে কালকে বাজারে, সে উচ্ছে আর কি, ছোটো ছোটো উচ্ছে ভাজা, আর একটা কচি বেগুন বেরিয়েছে, আর যেগুলো একটু সাইড দিয়ে পোকা টোকা বেরিয়েছে ওগুলো ফেলে দিয়েছি, আর পরিষ্কার বেগুনগুলো নিয়ে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি চৌকো চৌকো করে, আলুগুলো তলায় পড়ে গেছে, এই যে একটা আলু দেখা যাচ্ছে। আর এই বেগুনটা হাজব্যান্ড খেতে ভালোবাসে, ওই একটাই বেগুন কচি বেরিয়েছে ওইটাই ভেজে দেবো, বাবা আর মেয়েতে মিলে খেয়ে নেবে। আর এই যে উচ্ছে ভাজা, আর এই যে শুটকি মাছের তরকারি, আর যদি রাত্রে লাগে তো রাত্রে একটু ডাল সেদ্ধ করে নেবো, আর কিচ্ছু করবো না আজকে। তো চলো বাজার হাটতে তোমাদের সব মেয়ে দেখিয়ে দিয়েছে, তো আরও কী কী কিনেছি তোমাদের এক ঝলক দেখিয়েই দিই। কালকে মেয়ের জন্য একটু জামা কাপড় কিনতে গেছিলাম, আমার ছোটো পিসি টাকা দিয়েছিলো সেইটার থেকে, গত পরশু দিন একটা জামা কাপড় কিনে নিয়েছিলাম কিন্তু ওটা পছন্দ হয়নি মেয়ের, সেটা তোমাদের দেখাচ্ছি না, আজকে চেঞ্জ করে নিয়ে আসি। কী জামা কিনলাম পিসির টাকায়, মানে পিসি যে টাকা দিয়েছে মেয়েকে, গণেশ পুজোর সময় পিসি ফোন করেছিল, তো আমি বাপের বাড়ি যাবো শুনেছে, তো বলেছিল আমাদের বাড়ি হয়ে তারপরে বাপের বাড়ি যেতে একই জায়গায় কাছাকাছি, তো পিসির বাড়ি গেছিলাম, পিসি টাকা দিয়েছে, তো ওই জন্য মেয়ের জন্য কিনেছিলাম। তো ওই জামাকাপড়টা মেয়ে ঘরে এসে মানে দোকানদার বলেছিল যে বাড়িতে গিয়ে পরে দেখবে, যদি ভালো না লাগে চেঞ্জ করে দেবে, তো ভালো লাগেনি মেয়ের, আমারও ভালো লাগেনি, তাই জন্য তোমাদের আর দেখাচ্ছি না, তো ওটা চেঞ্জ করে আগে নিয়ে আসি আজকে, সেটা তারপর দেখাবো। আর কালকে আরও যে টাকাটা বেঁচেছিলো পিসির টাকায় সেটার থেকে কী কী কিনেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এক ঝলক, এটা তো দেখাবার জিনিস নয়, তাও এটা মেয়ের জন্য কিনেছি। আর মেয়ের জন্য একটা ওয়ান পিস কিনেছি, এটা এম বাজার আমাদের এখানে, তুমি তো তোমরা তো দেখতেই পাবে, গতকালকের ব্লগটাতে দেখাবো মানে দেখতেই পাবে আপলোড দিলে, যে এম বাজারে খুব সুন্দর সুন্দর স্টাইলিশ জামাকাপড়। এই যে মেয়ের জন্য একটা ওয়ান পিস কিনেছি দেখো এম বাজার থেকে, এটা পরলে পরে আর বেশি রাত্রে যা গ্লেজ দিচ্ছে না, এটা দেখতে এরকম লাগছে খুব সুন্দর। কত টাকা আছে ভেতরটায়, এই কার্ডটা কি ওরা খুলে নিয়েছে ভিতরে? আছে আছে, দাঁড়াও 499 দেখো, দাম খুব কম ওখানে, এত সুন্দর সুন্দর। এই জামাটা মেয়ে পরেও খুব আরাম পাবে, গরম গরমে বেশি লং নয় বেশি শর্ট নয়, এত সুন্দর স্টাইলিশ, রাত্রে পরতে যা গ্লেজ দিচ্ছিল মানে দেখবার মতন নয়। আর এই যে
দুটো, এই যে দুটো ডিও কিনেছি দেখো, এই যে দুটো ডিও, ওখানে সব খুব সস্তা ডিওগুলো, এই যে প্রিভিলেজ আর এই যে কেস। আমি প্রিভিলেজের আর কয়েকটা নিয়ে আসবো, সব 99 করে অফারে দিচ্ছে, 299 আছে, এগুলো সব 99 করে। এই যে আর এই যে মা টাকা দেবে, মা হচ্ছে ষষ্ঠীতে হাজবেন্ডের জন্য যে টাকা দিয়েছে সেটার থেকে হাজবেন্ডের জন্য এই যে জামাকাপড়গুলো কিনেছি। ও বলেছে সুতিরই নেবে, কারণ হচ্ছে ওর প্রচুর ভালো ভালো জামাকাপড় আছে, তো এমনি পরার জন্য। এই যে দেখো, এই একটা টি শার্ট নিয়েছি হাজবেন্ডের জন্য, মা টাকা দিয়েছিল, মানে বোনের বরকে আর হাজবেন্ডের জন্য সে ষষ্ঠীতে যে টাকা দেয় সেই টাকার থেকে কিনেছি। আর এটা, এগুলো খুব সস্তা দেখো, 160 টাকা, এগুলো হামেশা রাফিউজের জন্য। আর এই যে এখানে এই যে এই শার্টগুলো কেনা হয়েছে দেখো, একটার সাথে একটা ফ্রি, এগুলো হচ্ছে 499 করে, এই যে 499 করে একটার সাথে একটা ফ্রি, একদম কটনের দেখো, পিওর কটন, খুব সুন্দর, পরেও দারুণ আরাম পাবে, দেখতে এরকম লাগছে, খুব সুন্দর। ও দুটো কালার বেছেছে, এই কালারটা আর ওই কালারটা, ও নিজেই বেছেছে, তাই এই দুটো কেনা হয়েছে। আর আমার সেরকম কিচ্ছু কেনা হয়নি, আমারটা দেখা যাক কী করি, তো মানে তোমাদেরকে পরে দেখাবো আমারগুলো, আমি কিনি আগে তারপরে। তো সব কিছু সংসার বাঁচিয়ে, সংসারের সব কিছু আগে সবারটা দেখতে হয়, সব কিছু বাঁচিয়ে যদি লাস্টে থেকে থেকে থাকে সেটা আমি কিনবো। আমার আগে একটা অনলাইনে তোমরা তো দেখেছো, তোমাদের অনেক দিন আগের ব্লগে দেখিয়েছিলাম, একটা হোয়াইট কালারের লং যে গাউন টাইপের, গাউন ঠিক না, ওটা লং ওয়ান পিস, তো ওইটা একটা কিনেছিলাম, ওটা একদম কম দাম, বেশি না না, 200 সামথিং টাকা, মানে 100 সামথিং টাকা। আর একটা কুর্তিও কিনেছিলাম ওই 150-200 টাকার ভেতরে, ওই দুটো রাখা আছে। ওই একটা আমি যাব ভি মার্ট থেকে জিন্স কিনবো, একটা টপ কিনবো, ব্যাস আবার পুজো হয়ে যাবে, 3 দিনের 3টা। হ্যাঁ হ্যাঁ, একটা পয়লা বৈশাখের আমার বন্ধু দিয়েছিল, যেই বন্ধু আমাকে এত বছর ধরে হেল্প করে এসছে, ঠিক আছে, সেই বন্ধুই দিয়েছিল। তো সেই বন্ধুর দেওয়া গিফটটা এখনও রাখা আছে, পড়িনি, ওকে যতক্ষণ না পর্যন্ত একটা দেবো রিটার্ন গিফট ততক্ষণ পর্যন্ত আমি পড়বো না। তো ও নেবে কি নেবে না জানি না, ওর সাথে এখন আমার ঠিক মতন কথা হয় না, একটু মনোমালিন্য চলছে, হ্যাঁ জানি না ঠিক হবে কি না মনোমালিন্যটা, ওটা ওর বোঝার ভুল, আমি আর পারছি না ওকে বুঝিয়ে। ও যদি নিজে থেকে বুঝতে শেখে, বুঝতে পারে, কোনোদিনও যদি আমাকে ভুল বোঝা থেকে ওর বন্ধ হয় আর কি ভুল বোঝাটা, তবে কিন্তু কারো মনে যদি একবার সন্দেহ ভুল বোঝা ঢোকে, তার মন থেকে কোনোদিনই সন্দেহ ভুল বোঝাবুঝি মিটিয়ে দেওয়া যায় না। আর সে যদি মনেই করে যে না ওর সবটাই, আমার সবটাই ওর খারাপ লাগে, তাহলে আমার তো কিছু করার নেই। আর ও যদি মনে করে যে না আমার, ও তো অনেক অন্যায় করেছে, তারপরেও তো আমি সব ঠিক করে নিয়েছি, কিন্তু ও যদি মানে আমার কোনো কিছু দেখে তখন ভাবে যে আমি খারাপ, তো ঠিক আছে চলো আমি খারাপ, ওর যেদিন মনে হবে ভালো মনে হবে সেদিন কথা বলবে, নাহলে বলবে না, ওকে তো জোর করে কথা বলানো যায় না, তো এই হচ্ছে ব্যাপার। তো ওর যেদিন ভালো লাগবে ও কথা বলবে, তো ওকে যতদিন না জানলাটা খুলে রেখে চলে এসছো, যদি কিছু ফেলে দেয়, কখন কখন এসে ঢুকেছে, চিলিস তো কখন ঢুকেছে, যখন ঢুকেছিল তোরা চিলি, একদম খোলা রাখবি না। তো যাই হোক, তো ভুল বোঝাবুঝির সরি, একটা অন্য কথা ঢুকে গেছিলাম, তো ভুল বোঝাবুঝির পালা যতক্ষণ শেষ হবে, তো তবুও আমি ওকে রিটার্ন গিফটটা দেওয়ার চেষ্টা করবো, যদি নেয় ভালো, নাহলে না, এটা ওর ব্যক্তিগত বিষয়, ও নেবে কি নেবে না আমি এত বেশি রিকোয়েস্ট করবো না, নিতে বলবো, যদি নেয় নেবে, না নেবে না নেবে। তো যাই হোক, অনেক বুঝিয়েছিলাম আর আমি বোঝাতে পারবো না, এত আমি কাউকে তেলাতে পারি না জানো তো, বেশি তেল দেওয়া ঠিক না, যদি ও ইচ্ছে করে গোয়ারামি করে কেউ, যে আমাকে একজন বলেই যাচ্ছে, নত হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে, কিন্তু আমি সেখানে মাথা নত করবো না, তো ঠিক আছে চলো, ওর ব্যক্তিগত বিষয়, ওর লাইফ, ওর ব্যাপার। তা যাই হোক, চলো চট করে প্রণামটা করে আর রান্নাটা সেরে নিই, কেন বলো তো, তোমরা সঙ্গে থাকো সারাদিন, কী করি না করি প্রত্যেকটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর কেন বলো তো, বললাম যে তাড়াতাড়ি করি, পেটে না ইঁদুর ছোঁচার ডন মারছে, কেন সেরকমভাবে তো পেট ভর্তি করে সকালে টিফিনটা খাওয়া হয়নি, সবারই খিদে পেয়ে গেছে, তো এখন একটা বাজতেই যায়, তো রান্নাটা চট করে করিনি, ঠাকুর প্রণাম করে, তো চলো সঙ্গে থাকো। এরকম আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে তোমার দেখিয়ে দিয়েছে, আর এটা ক্ষীর তরকারি বলো তো, সুটকি মাছের তরকারি, আলু বেগুন কি টেস্ট, কি সুন্দর হয়েছে দেখ পাতুরিটা, আর এই যে ভাজা ভুজি, তো এই যে ভাতও বেড়ে নিয়েছে, খেতে বসে গেছে, বাবাও খেতে বসে গেছে,
তো চলো খেয়ে নিই আমরা, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে 6:43 আর আমি এই সন্ধ্যাতে দিয়ে উঠলাম, মানে ভগবানের সন্ধ্যা দেখে উঠলাম। আর এই দেখো ভাই, এই দেখো আজকে কেচেছি বললাম না, তখন তো ছাদে যেতে পারলাম না বলে দেখানো হয়নি। এখানে যতগুলো আছে দেখছো পালঙ্কের বাটামে পুরো সব, ওই পাশে জিন্স দুটো বাদ দিয়ে ওইগুলো হচ্ছে কালকেই কাঁচা জিন্স পরেছিলাম আমি, আমি বাজারে পরে গেছিলাম। বাকি এই যে অরেঞ্জ কালার থেকে এই পাশ থেকে শুরু করে পুরো পালঙ্কের বাটাম জুড়ে যত আছে যত দেখছো সব কেচেছি আজকে। আর এই যে আমার মহারানী পড়ছেন, কোন যে কী পড়ছেন গাছ থেকে খাট থেকে জানি না, প্রতিদিনের মতন একদম সন্ধেবাতি দেওয়ার জন্য একদম খাট বিছানা পুরো, আমি না জানো তো দুবার করে বিছানা ঝাড়ি, মানে একবার সকালবেলায় ঘুম থেকে উঠে আবার এই যে সন্ধেবেলায় ঘুম থেকে ওঠার আগে, মানে ঘুম থেকে ওঠার পরে পুরো বিছানা টিছানা পরিষ্কার করে পুরো ঘরটার মুছে তারপরে ওই বাথরুমে চাতালটা পরিষ্কার করে বাথরুম টাথরুম ধুয়ে স্নান টান করে এসে তারপরে সন্ধেবাতি দিয়ে। এবার সব দিন জামাকাপড় ধুই না, দুপুরের যা যেটা পরে থাকি এই যে আজকে খুলে যেমন রেখে দিয়েছি, কারণ আজকে মেলার জায়গা নেই ওই কারণে, না তো পালঙ্কের বাটামেই আমি দিয়ে দিই শুকিয়ে যায়। আর এই ছাদের ওই ভেতরে যে দড়িটা আছে সিঁড়িঘরে ওটাই দিলে না একটা গুমসানি গন্ধ ছেড়ে যায়। তো জামাকাপড়গুলো ভাঁজ করা হয়নি যেগুলো ভাঁজ করবো বলেছিলাম, আর হাজব্যান্ডকে কিছু মানে গ্রসারি বাজার করতে দিয়েছিলাম সব এনেছে ও। দেখো গামছাটাকে এনে, গামছাটা সরাও, কী কী নিয়ে এসেছে। এই যে মুড়ি আনতে দিয়েছিলাম, মুড়ি নিয়ে এসে তোমাকে আমি, এটা কী নিয়ে এসছো তুমি, এইগুলো কী টাটাটি, এই যে চা পাতা শেষ হয়ে গেছিলো, এইসব চা নিয়ে আসো কেন। আর এই যে একটা দুধের প্যাকেট ছোট্ট, আর এই যে সর্ষের তেল বারণ হয়ে গেছে অল্প ছিল তাই একটা নতুন সর্ষের তেলের বোতল আনিয়েছি। এই যে এইটা, এটা কি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি, এই যে নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে কাঁচা বাদাম, অল্প করে কাঁচা বাদাম আনতে বলেছিলাম, নিজের মধ্যে বাদাম আছে। তো চলো মুড়িগুলো ঢালবো টিনে, আর কিছু না, এগুলো তো দুপুরের তরকারি সব রেডি করে রাখা আছে, শুধু ভাতটা হবে, ভাতটা গরম গরম পরে করা হবে। তো ইচ্ছে আছে বাজারে যাওয়ার, ওই যে দুটো ড্রেস যে আনা হয়েছিলো মেয়ের আমার জন্য একটা, সেটা চেঞ্জ করতে যাওয়ার। কিন্তু চেঞ্জ করতে যাবো কি না ভাবছি, বাইরে তো বৃষ্টি পড়ছে, দেখি কত দূর কী বৃষ্টি থেমেছে নাকি, ওই প্যাটার প্যাটার গুড়ি গুড়ি পড়ছে, যদি যাওয়ার হয় চলেও যাবো আস্তে আস্তে, আটকে থেকে রাখি আবার সব প্রচুর ঝড় বৃষ্টি হবে। তো আগামীকাল তো আর বেরোতে পারবো না, আর হাজব্যান্ড থাকলেও কি না থাকলেও কি বেরোতে তো পারবোই না, ওই জন্য আজকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আজকে আবার যেতে হবে আরও একটা জায়গায়। তো সেখান থেকে ওই ইনকাম সার্টিফিকেটের আনতে যাবে, আমার হাজব্যান্ড কালকে গেছিলো পার্টি অফিসে, ইনকাম সার্টিফিকেট সব রেডি করে দিয়ে এসেছে, তো আজকে আবার আনতে যেতে বলেছে। তো চলো সঙ্গে থাকো, যখন বেরোবো তখন নিশ্চয় তোমাদেরকে, যদি সম্ভব হয়, বৃষ্টিতে মোবাইল তো ভিজে যাবে, যদি সম্ভব হয় বৃষ্টির কাটিয়ে উঠেও তোমাদেরকে দেখানো সম্ভব, তাহলে নিশ্চয়ই তোমাদেরকে ক্যামেরা বন্দি করে সব কিছু দেখাবো। তো চলো সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধে 7:30, আর দেখতে পাচ্ছ আমি ড্রেস পরেছি, বিকজ হচ্ছে আমার পড়া আছে, পড়তে যেতে হবে সায়েন্স টিউশন। মুড়ি আর বাদাম ভাজা করেছিল, এই দেখো পুঠোর মধ্যে ভরে রেখেছে কিছুটা, আর কিছুটা আমরা খেয়েছি আমি আর বাবা মিলে, মা খাইনি, মা শুধু বাদাম ভাজা খেয়েছে। আর ওই যে মায়ের চা রয়েছে, বাবা চা বানিয়েছে, চাটা রয়ে গেছে, চাটা খাবে, বাবার চা খাওয়া হয়ে গেছে, আর মা আর বাবা মিলে একটু বেরোবে, এই যে মা রেডি হচ্ছে আর আমাকে পড়তে ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে। এই দেখো বৃষ্টিও পড়ছে, তার মধ্যে প্যাটার 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 প্যাটার, এই দেখো রেডি হচ্ছে আমার মাম্মা, বাবা ওই তো তালা মারবে। তুমি চাটা খেয়ে নাও। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। বন্ধুরা চলে এসেছি বাজার থেকে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল বলে আর হচ্ছে আমি মানে ভিডিও করতে পারিনি, তোমাদেরকে তো বলেছিলাম দেখো মোবাইলের উপর জল পড়লে আমার এমনিতে মোবাইলটা ভালো না, তোমরা জানো ভিডিও করতে প্রচণ্ড সমস্যা হয়, অনেক কষ্টে করি, চলে আসো। তো অনেক কষ্ট করে হলেও ভিডিও করি, তো এই জন্য আর আমি মোবাইলটা বের করলাম না, ভালোই বৃষ্টি পড়ছিলো, বাইরের থেকে এসছো হাত পা ধোও, তো এই কারণে আমি আর সত্যি কথা বলতে মোবাইলটা বের করিনি, ভিডিও করার সাহস হয়নি,
প্রচণ্ড বৃষ্টি, আর কী কিনবো সেই জামা কাপড়ে? দেখ ওইখানেই পা মুচ্ছে, পাটা আগে মুচ, তুই আগে তো ধোবি, তারপরে। তো যাই হোক, কী কী বাজার করলাম তোমাদের এক ঝলক দেখিয়ে দিই চলো। এই যে এই বিস্কিট প্যাকেটটা নিয়ে এলাম, এই বিস্কিটটা অনেক দিন খাইনি তাই নিয়ে এসেছি, তো বেকারিওয়ালার কাছ থেকে, গাড়িওয়ালা। আর এই যে খসলা শাক, টাটকা খসলা শাক উঠেছে দেখে আর লোক সামলাতে পারলাম না। এই যে খসলা শাক, আর এই যে বেগুন, এই যে বেগুন দেখতেই পাচ্ছ তোমরা, এই যে বেগুন কতটা দেখতে পাচ্ছ জানি না, এই যে নিয়ে এসেছি ভিতরে আরও বেগুন আছে। খসলা শাক, বেগুন, আমি তো শাক খেতে ভীষণ ভালোবাসি, আমাদের বাড়িতে সবাই শাক খেতে ভালোবাসে। যাই হোক, শাক আর বেগুন, আর বিস্কিট তো দেখালাম, আর তোমাদের চলো আরও কটা জিনিস দেখিয়ে দিই কী কী নিয়ে এসেছি আজকে। এই দিতে বললাম, দেখ কাদা কাদা রে, এই এখানটা মোছো, এই ঘর মোছার নাতাটা নিয়ে তুমি বাইরে হাত পা ধুয়ে আসো। তো আর নিয়ে এসেছি লন্ড্রিতে জামা কাপড় ইস্ত্রি করতে দিয়েছিলাম, এই যে লন্ড্রির জামা কাপড় নিয়ে এসেছি। আর এই যে তোমাদের বলেছিলাম, ও কয়েকটা মাসকাবাড়ি বাজার বাকি ছিল, সেই মাসকাবাড়ি বাজারের মধ্যে তোমার নিয়ে এসেছি, যে কটা ভুলে গেছিলাম। এই যে চিনি, চিনি, তারপরে এই যে শুকনো লঙ্কা, এই যে হলুদ গুঁড়োর প্যাকেট, আর এই যে হাজব্যান্ডকে দিয়ে তখন আনালাম, তোমরা তো দেখেইছ তেলটা। তো এই কটা জিনিস কেনার ছিল, দেখলি কাঁচা ওইটার মধ্যে কাদা কাদা পাটার মধ্যে দিয়ে দিল, পাটা ধুয়েও বাসলো না উপর থেকে, কাদা, এই তো কাদা তোমার পায়ে, ভালো করে ঘষে ঘষে ধুয়েছিল জুতোটা, সরো পামোছো, এখানে পামোছো। আর এই যে দেখাশোনা একটুখানি, সর 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 সর, তুই সর, তুই সর। তো এই যে দেখো, আমার একটা জামা সেদিনকে পছন্দ হয়েছিল, বাট সেদিনকে আমি নিলাম না, একটা অন্য গতিয়ে ছিল কিন্তু আমি নেইনি, মানে রাফ ইউজের জন্য এমনি ভালো লেগেছিল, জামাটা পরলে বেশিটা সুন্দর লাগবে। এই যে দেখো, এটা একটা ওয়ান পিস টাইপ, মানে ওয়ান পিসই বলতে পারো। হ্যাঁ, তো আর ওই মেয়ের জন্য একটা এমনি এনেছিলাম, এটার এটা বেল্টটা, এটা বেল্ট, আর এই যে মেয়ের জন্য একটা জিন্স, এই আমার পিসি যে টাকা দিয়েছিল মেয়ের জন্য একটা জিন্স নিয়ে এসেছি, খুব সুন্দর জিন্সটা, এত সুন্দর সফট জিন্সটা, খুবই ভালো, মোলায়েম, একদম স্ট্রেচেবল, খুব সুন্দর জিন্সটা। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, ওর ব্ল্যাক জিন্স ছিল না, তো বহুদিন আগে ব্ল্যাক জিন্স কিনেছিলাম, কিনে দিয়েছিলাম। আর এই 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 যে এই যে জামাটা দেখছো, এখন তো ওয়ান পিস এরকমই হয়, খুব সফট কাপড়, এত সফট, খুব সুন্দর কাপড়টা, দেখেও ভালো লেগেছে। এই কালারটা আমার নেই, আমি তো কত রকমের কালারের পরি, তো কালারটা প্রথম দিনই পছন্দ ছিল, তো এই জন্যই এটা নিয়েছি, ভালো লাগছে, কমেন্ট করে জানিও কেমন লাগে না লাগে, ঠিক আছে। তো চলো এবার ড্রেসটা চেঞ্জ করি, চেঞ্জ করি, তাই এখন ভাত বসানো হবে, আমি আর বসাবো না, হাজব্যান্ডই বসাবে, মানে আমি আর হাজব্যান্ড মেয়েকে পড়তে, টিউশন পড়তে ছেড়ে দিয়ে ওর বান্ধবীর কাছে, বান্ধবীর বাড়িতে আর কি, তারপরে আমি আর হাজব্যান্ড মিলে গেলাম বাজার টাজারে, যা যা করার সেগুলো করে ধুতে দিবি, এগুলো বাজার টাজার করে, কালকে তো পড়া আছে, বা ধুতে দেওয়ার কী আছে, কালকে যদি বৃষ্টি পড়ে শুকায় না, ওটা পরেই চলে যাবি, দাঁড়া সরিয়ে দিই, কী বল, বেকার জোড়াবি কেন এক গাড়ি। তো এই জন্য মেয়েকে আবার আসার সময় আমাদের কাজও হয়ে গেল, এসে স্যারকে ফোন করলাম, স্যার বললেন যে আসছি, ছেড়ে দিচ্ছি, স্যারও বেরিয়ে গেলেন একেবারে, আরও বাচ্চারা পড়তে এসেছিলো, ওরাও বেরোলো, তো একেবারে মেয়েকে নিয়ে বাড়ি চলে এলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই করে দিলাম, কেন তোমরা তো জানো দুপুরে কী রান্না করেছি, ওই খাবারই আছে, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আর একটু বেশি করে উচ্ছে ভাজা করেছিলাম, রাতেরবেলায় হাজব্যান্ড খায়, আমাদেরকে তো রাত্রেবেলা খেতে ভালো লাগে না, আমরা ওই শুটকি মাছের তরকারিটা খাবো, আর বেগুন দিয়ে যেটা করেছি খুব টেস্ট হয়েছে, আজকে ঝালঝাল করে করেছি, তো ওটা ইয়ে করবো, কী বলে, আর ওই গরম ভাত আর শুটকি মাছের তরকারি, ও অসাধারণ লাগে। আর ওহো, তোমাদেরকে তো আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এই যে ভিতরে দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই, একটা কালো পোটলা দেখতে পাচ্ছ, দাঁড়াও
এই যে কালো ভিতর থেকে পোটলাটা ওটার মধ্যে শুটকি মাছ, মানে এখন আবার গিয়ে শুটকি মাছ নিয়ে আসলাম, নিয়ে এসেছি, খুব ভালো লেগেছে। ওই সমুদ্রের মৌরলা শুটকি ওগুলো নিয়ে এসেছি 100 গ্রাম, কালকে 50 গ্রাম নিয়ে এসেছিলাম, টেস্ট করলাম, খুব ভালো লেগেছে। আজকে নিয়ে আসলাম আবার 100 গ্রাম, কিনে এনে রেখে দিলাম, যেদিন খেতে ইচ্ছা করে সেদিন খাবো। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে আগে এসে পৌঁছায়। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমরা দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।